বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখা। শহরের আলিপুর গোরস্তান মসজিদ চত্বরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি AHM হামিদুর রজমান আজাদ প্রত্যেক পরিবারের সদস্যকে 2 লাখ টাকা প্রদান করেন। এর আগে শহীদদের কবর জিয়ারত করে তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। ফরিদপুরে 10 শহীদ পরিবারের সদস্যরা আর্থিক সহায়তা পেয়েছেন। তাকে আদর করবে না, বাবা বলে ডাকতে